25 জানুয়ারি নওগাঁর কাটাতড়ি মোড়ের এক দোকানে পাঁচজন যুবক চাঁদার দাবিতে মারধর করে দোকানিকে। এ সময় কারণ জানতে চাইলে স্থানীয় যুবক ইমনের উপর চড়াও হয় চাঁদাবাজরা। এক পর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই মারা যায় ইমন। পরের দিন নিহতের বাবা পাঁচজনের নামে হত্যা মামলা করলে একজনকে গ্রেফতার করে পুলিশ। মাত্র 1% জমি নিয়ে বিরোধে 20 বছর আগে প্রতিপক্ষের হাতে খুন হন বাবা। এবার সেই জমির জন্যই প্রাণ গেল ছেলেরও। 31 জানুয়ারি জয়পুরহাটের ইকর গাড়া গ্রামে এই বিষয়ে আবারও কথা কাটাকাটি হলে প্রতিবেশী আব্দুল কাদের ও শহীদুল ইসলামের লাঠির আঘাতে মারা যান মিলন মণ্ডল।